আসসালামু আলাইকুম। টেক নিউজ বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনারা কিভাবে কোড মেল করে প্রতিদিন মিনিমাম 200 থেকে 500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। সো আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি কিভাবে ভিপিএন মেল ক্রিয়েট করতে হয় এবং ভিপিএন মেল সেলস করে টাকা ইনকাম করতে হয়। সো ভিপিএন মেল ক্রিয়েট করতে গেলে কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে গুগল আপডেটজনিত কারণে অনেক সময় ভিপিএন মেল ক্রিয়েট করা যায় না। বাট এই কোড মেলের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে গুগল আপডেট হোক আর যাই হোক না কেন, আপনার কাজ কখনো স্টপ হবে না। সো সেক্ষেত্রে যদি আপনি একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু খুব সহজেই পার ডে 200 থেকে 500 টাকা পর্যন্ত ইনকাম করে নিতে পারেন। সো এই কোড মেল করার জন্য আপনার কম্পিউটারের যে সেটিংসগুলো প্রয়োজন এবং কিভাবে আপনি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত করবেন সব কিছুই আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো এই কোড মেল করার জন্য প্রথমে আপনার কম্পিউটার সেটিংস থেকে এই যে এখানে যেখানে লেখা আছে টাইপ হিয়ার টু সার্চ, এখানে আসবেন। এইখানে এসে সার্চ করবেন সার্ভিসেস, SERVICES সার্ভিসেস। সার্ভিসেস লিখে সার্চ করার পর সার্ভিসেস অ্যাপ এরকম একটা অপশান আসলে এটার উপর মাউস থেকে লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করলে এই সেটিংসটি যখন অন হবে তখন এই সেটিংস থেকে আমরা কিছু সেটিংস করে নেব। আমাদের এখানে সার্ভিসেস অলরেডি সেটিংসটি চলে এসেছে। তো এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রোল ডাউন করলে, সবার নিচের দিকে স্ক্রোল ডাউন করলে দেখতে পাবো উইন্ডোজ আপডেট একটি অপশান আছে। তো আমি এই উইন্ডোজ আপডেটের উপর ডাবল ক্লিক দিলাম। দেখেন আমি এই উইন্ডোজ আপডেটের উপর ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টপ এখন ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো আপনি যখন প্রথমবার উইন্ডোজ করার পর প্রথমবার সার্ভিসেস অপশানে আসবেন তখন দেখতে পারবেন যে এইখানে স্টপ লেখাটা অ্যাক্টিভ হয়ে আছে। সো প্রথমে আপনার এই স্টপ লেখাটাকে, স্টপ লেখার উপর ক্লিক দিয়ে স্টপ লেখাটাকে স্টপ করে দিতে হবে, অর্থাৎ এই স্টপ অপশানটাকে স্টপ করে দিতে হবে। দেন আপনার এখানে ম্যানুয়াল করা থাকবে, এখান থেকে আপনি ডিজেবলড করে অ্যাপ্লাই ওকে করে দিবেন। তো এই সেটিংস করার পর আপনার সেকেন্ড কাজ হবে, আপনি যদি যখন কম্পিউটার প্রথমবার মেল ক্রিয়েট করার জন্য রেডি করবেন তখন এই কাজগুলো করতে হবে। সেকেন্ড টাইমে কিন্তু এই সার্ভিসেস এই সেটিংসটি করার প্রয়োজন নেই। তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু সেটিংস ওপেন করছি, এইগুলো কম্পিউটারের কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস আর প্রেস করবেন। উইন্ডোজ বাটন প্লাস আর প্রেস করলে এই অপশানগুলো আমাদের সামনে চলে আসবে। তো এইগুলো হচ্ছে আমাদের কম্পিউটারের কুকি। তো কম্পিউটারের কুকিগুলো ক্লিয়ার করে নিতে হবে। তো আমি এখান থেকে কম্পিউটারের কুকিগুলো ক্লিয়ার করে নিচ্ছি। তো দেখেন এখান থেকে আমি কম্পিউটারের কুকি ওপেন করে নিয়েছি। তো এই কুকিগুলো ক্লিয়ার করে দেব সর্বপ্রথম। এই কুকিগুলো যখন আপনি কোড মেল করার উদ্দেশ্যে আপনার কম্পিউটারকে রেডি করবেন সেক্ষেত্রে প্রথমে একবার করে নেবেন। আর সার্ভিসেস অপশান থেকে যে সেটিংসটা আমি দেখালাম ওই সেটিংস তো আপনি হচ্ছে উইন্ডোজ দেওয়ার পর প্রথম একবার করে নিলেই হবে, ওটা তো বারবার চেঞ্জ হয় না। সো ওইটা একবার করলেই হয়ে যাচ্ছে। আর এই কুকি ক্লিয়ারটা এটা হচ্ছে আপনার কম্পিউটার যখনই আপনি কোড মেল করার জন্য রেডি করবেন তখনই আপনি এই কুকিগুলো ক্লিয়ার করে নেবেন। সো আমি এখান থেকে কুকিগুলো ক্লিয়ার করে নিয়ে নেক্সট কাজ দেখাবো। দেখেন এখান থেকে আমি কুকিগুলো ক্লিয়ার করে নিলাম। তো এখান থেকে কুকি ক্লিয়ার করার পর আপনার আর একটা কাজ হবে, সেটা হচ্ছে যে এইখানে এসে লিখবেন ভাইরাস, VIRUS। ভাইরাস লিখলে এখানে দেখতে পারবেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং চলে আসছে। তো এটার উপর আপনি লেফট ক্লিক করবেন। তো এটার উপর লেফট ক্লিক করার পর এই সেটিংসটা যখন অন হবে তখন এই সেটিংস থেকে আমরা কিছু সেটিংস আছে ডিফল্টভাবে যেগুলো আমাদের কম্পিউটার প্রোটেকশনের জন্য অন করে রাখে, সেই সেটিংসগুলো আমরা শুধুমাত্র যখন মেল ক্রিয়েট করব তখন অফ করে রাখবো, আর যখন মেল ক্রিয়েট করা শেষ হবে তখন অন করে রাখবো। কারণ এইগুলো যেহেতু ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন করার জন্য, সো এইগুলো যদি আমরা অলওয়েজ অফ রাখি তাহলে আমাদের কম্পিউটারটা স্লো হতে পারে অথবা ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হতে পারে, যার জন্য আমরা এইগুলোকে সব সময়ের জন্য অফ রাখবো না।
তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংস আছে, এখান থেকে ম্যানেজ সেটিংসে চলে আসব। আসার পর দেখতে পাচ্ছেন রিয়েল প্রোটেকশন এটা অন আছে, এটাকে অফ করে দেব। তো এটা অফ করার জন্য আমাদের কম্পিউটার থেকে পারমিশন চাবে, আমরা এখান থেকে ইয়েস করে দেব। তো এরপর এখান থেকে ক্লাউড ডেলিভার্ড প্রোটেকশন আছে, এটা অফ করব। অটোমেটিক স্যাম্পলি সাবমিশন আছে, অফ করব। টেম্পার প্রোটেকশন আছে, এটা অফ করে দেব। এখন মোটামুটি আমাদের কম্পিউটারের সেটিংসগুলো কমপ্লিট, এখন আমরা কম্পিউটারে কাজ করার জন্য রেডি। সো এই ক্ষেত্রে আমরা যখন কাজ করব তখন একটা ব্রাউজারের প্রয়োজন হবে। আমরা এই কাজ করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটাকে নিচ্ছি, তার কারণ হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটা ফাস্ট অন্যান্য ব্রাউজারের তুলনায়। এবং যখন আপনি হচ্ছে যখন মেল ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার কুকিগুলো ক্লিয়ার করে নিতে হবে ব্রাউজারে। তো কিবোর্ড থেকে কুকি ক্লিয়ার করার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট প্রেস করতে হবে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিট প্রেস করলাম, করার ফলে দেখেন আমাদের এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এই অপশানটা চলে আসছে। তো এখান থেকে আমি বেসিক যেটা আছে সেটাও ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন আমি সেটাও ক্লিয়ার করে দিলাম, ব্রাউজিং ডাটাটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে একটু সময় নিচ্ছে বা একটু সময় নিতে পারে, কারণ কুকিগুলো ক্লিয়ার হবে তার জন্য আমাদের কম্পিউটারকে প্রসেস করার জন্য তো কিছুটা সময় দিতেই হবে। দেন দেখেন আমি পুনরায় কন্ট্রোল শিফট এবং ডিলিট প্রেস করছি, করে দেখেন আমি বেসিকের কুকি যেগুলো ছিল সেইগুলো ক্লিয়ার করছি। এরপর অ্যাডভান্সের যে কুকিগুলো ছিল সেইগুলো ক্লিয়ার করেছি। দেখেন এখন বেসিকের যে কুকিগুলো আছে সেই কুকিগুলো ক্লিয়ার করব। তো এই কুকিগুলো ক্লিয়ার করার পর ফাইনালি আমাদের কাজ করার জন্য প্রস্তুত হবে আমাদের কম্পিউটার এবং ব্রাউজার, এরপরে আমরা সরাসরি কাজে চলে যাব। তো এইখানে কুকি ক্লিয়ার হতে সামান্য কিছু সময় নিচ্ছে। তো দেখেন আমাদের কুকি ক্লিয়ার করা শেষ হয়ে গেছে, এখন আমরা এখান থেকে একটা ট্যাব ওপেন করে নিলাম, নিয়ে এখন আমরা সরাসরি কাজে চলে যাব। এক্ষেত্রে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের ওয়াইফাই দিয়ে ইউজ না করে মোবাইল ডাটা দিয়ে যদি ইউজ করেন সেক্ষেত্রে মেল পাওয়ার সম্ভাবনাটা বেশ কিছু বেশি থাকে, তার কারণ মোবাইলের আইপি বারবার চেঞ্জ হয় যখন আপনি একবার ডেটা অন করবেন। আর ওয়াইফাইয়ের যেহেতু নির্দিষ্ট একটা আইপি থেকে নেট কানেক্ট করা থাকে সেহেতু গুগল অনেক সময় সেটাকে ট্র্যাক করে। তো দেখেন এখানে আমি যদি লিখি এলও জি লগ আই এন ইন টু জিমেইল, সো দেখেন আমি এখানে লগ ইন টু জিমেইল অ্যাকাউন্ট লিখলাম। তো লগ ইন টু জিমেইল অ্যাকাউন্ট লিখলে আপনারা যদি আপনাদের ব্রাউজারে আপনাদের পার্সোনাল জিমেইল দিয়ে লগ ইন করে রাখেন সেটা অবশ্যই লগ আউট করে দেবেন। তো দেখেন যখন আমি এখানে সার্চ করেছি লগ ইন টু জিমেইল অ্যাকাউন্ট তখন কিন্তু এখানে সাইন ইন গুগল অ্যাকাউন্টস এরকম একটা অপশান এসেছে। তো এই অপশান থেকে আমরা রাইট ক্লিক দিয়ে এটাকে এই লিঙ্কটাকে ওপেন করে নিচ্ছি, যেহেতু আমার এটা মোবাইল ডাটা দিয়ে ইউজ করছি সেহেতু নেট কিছুটা স্লো থাকবে এটা বুঝতেই পারছেন। তো এখান থেকে ওপেন লিঙ্ক নিউ ট্যাবের মাধ্যমে এই লিঙ্কটাকে আমি ওপেন করে নিচ্ছি। এই লিঙ্কটা ওপেন হলে এখান থেকে আমরা আমাদের সরাসরি কাজটা শুরু করে দিতে পারবো, অলরেডি আমরা কাজটা শুরু করে দিয়েছি। তো দেখেন আমার ব্রাউজারে আমার হচ্ছে মেল দিয়ে লগ ইন করে রাখার ফলে আমার কিন্তু সরাসরি অ্যাকাউন্ট সেটিংসে নিয়ে চলে আসছে। তো এটা অবশ্যই আমাকে সাইন আউট করে দিতে হবে, আমি এখান থেকে সাইন আউট যদি না করে দিই তাহলে কিন্তু ওই সেটিংসে নিয়ে যাবে বারবার, কিন্তু আমি যদি এটাকে সাইন আউট করে রাখি তাহলে দেখেন এরকম আসবে। তো এটা বাংলা আছে, চাইলে আপনারা এখান থেকে ইংলিশ করে নিতে পারেন, এখানে বাংলা একটা অপশান আছে দেখতে পাচ্ছেন। তো এই ড্রপডাউন আইকনে ক্লিক দিয়ে ইংলিশ ইউনাইটেড স্টেটস এই অপশানটা করে দিয়ে দেখেন সাইন ইন এগেইন আছে, কন্টিনিউ আছে। তো আমি এখান থেকে সাইন ইন এগেইন করে দিচ্ছি। তো সাইন ইন এগেইন করে দেওয়ার পর দেখেন এখানে নেক্সট আমার এই মেলটাতে লগ ইনের জন্য বলছে। তো আমি এখান থেকে এখন দেখেন এখান থেকে আমি এই মেলটা ক্রিয়েট করব না, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর দেখেন এখানে আছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, তো আমি এখান থেকে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে আসব। ইউজ অ্যানাদার অ্যাকাউন্টটা আসার পর দেখেন এখানে বলছে ইমেইল অর ফোন। সো এইখানে আমার কিছু ট্রিক্স আছে, সেটা হচ্ছে যে যেই মেলগুলো ফোন দিয়ে ক্রিয়েট করা হয়েছে এবং তার পাসওয়ার্ডটাও ওই ফোন নাম্বার দিয়েই,
অথবা ওই পাসওয়ার্ডটা আমরা ট্রাই করে ট্র্যাক করতে পারবো, সেই মেলগুলো আমরা কালেক্ট করব, এটাই হচ্ছে কোডমেল। কোডমেল কি? কোডমেলটা হচ্ছে ধরেন একজন একটা ফোন নাম্বার দিয়ে মেল ক্রিয়েট করছে এবং তার পাসওয়ার্ডটাও ওই ফোন নাম্বারই দিয়েছে, অথবা ওই ফোন নাম্বারের প্রথম 3 ডিজিট বাদ দিয়ে পরের ডিজিটগুলো পাসওয়ার্ড করেছে, অথবা পরের 3 ডিজিট বাদ দিয়ে প্রথম ডিজিটগুলো পাসওয়ার্ড করেছে। এই মেলগুলো আমরা সংগ্রহ করব, করে একটা লিস্ট করে রাখব, এই মেলগুলো সেলস করব। এই মেলগুলোর কিন্তু আমরা যে ভিপিএন মেল ক্রিয়েট করতাম সেই ভিপিএন মেলগুলোর সে প্রাইস কিছুটা বেশি। সো কথা না বলে দেখেন আমরা কাজটা শুরু করি। এখানে প্রথমে আমি একটা মেল দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, দেন 01718। সেক্ষেত্রে এখানে মেলগুলো বেশি পাওয়া যায় যদি আপনি পুরাতন ফোন নাম্বার ইউজ করেন। নতুন ফোন নাম্বারের তুলনায় পুরাতন ফোন নাম্বার দিয়ে মেলগুলো বেশি পাওয়া যায়, যার কারণে আমি এখান থেকে একটা পুরাতন ফোন নাম্বার চুজ করছি, 01718। তো এই ক্ষেত্রে আপনি যখন ডিজিটগুলো দিবেন তখন 18 দেওয়া হয়েছে, এর চেয়ে পরের যে 2 সংখ্যা দিবেন সেই 2 সংখ্যা একটু বড় দিবেন। দেখেন আমি এখান থেকে 26 দিচ্ছি, 26 দিলাম, এরপর 26 থেকে কিছুটা বড় একটা 2টা ডিজিট দেব, 27 37 দিলাম, এরপর 00 দিলাম। তো দেখি এই নাম্বারে আমাদের মেল ক্রিয়েট করা আছে কি না। তো এখান থেকে এটা দেওয়ার পর নেক্সট করে দিচ্ছি। দেখেন এখানে বলছে কুডন্ট ফাইন্ড ইউর গুগল অ্যাকাউন্ট, ট্রাই ইউজিং ইমেল অ্যাড্রেস ইনস্টেড। তো এই ফোন নাম্বার দিয়ে মেল ক্রিয়েট করা নাই। সো এখন আমরা এখান থেকে 0 কেটে দিয়ে 1 দিয়ে দিলাম, দেখেন 1 দিয়েও নাই, এটা কেটে দিয়ে 2 দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু 2 দিয়ে হচ্ছে আপনার মেল ক্রিয়েট করা আছে। সো আমি এটাকে পেস্ট করে নিচ্ছি, সো পাসওয়ার্ড করে দিচ্ছি 01718, তারপর দেখেন 26 37 02। তো এখানে 00 আছে, আমি 00 কেটে দিয়ে 2 করে দিলাম পাসওয়ার্ড, করে দিয়ে আমি একবার ট্রাই করব এটা হয় কিনা। তো দেখেন আমি নেক্সট করে দিলাম, বলছে রং পাসওয়ার্ড, এটা হবে না। তো আমি তাহলে শেষের 2টা কেটে দিলাম, 3টা, তারপর নেক্সট করলাম, এটাও হচ্ছে না, আবার পেস্ট করলাম, প্রথম 3টা কেটে দিলাম, দিয়ে নেক্সট করলাম, দেখেন এটা কিন্তু হচ্ছে না। তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে বাদ দিয়ে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আসলাম। আসার পর আমি পুনরায় এটাকে পেস্ট করলাম, করার পর 2 এর পর 3 দিয়ে ট্রাই করি, 3-এ মেল ক্রিয়েট করা নাই, 4 দিয়ে দিলাম, 4-এও নাই, 5 দিলাম, 5-এও নাই, 6 দিলাম, 6-এও নাই, 7 দিলাম, 7-এও নাই, 8 দিলাম, 8-এও নাই, 9 দিলাম। সো দেখেন এইখানে কিন্তু মেলটা আমরা পাইলাম না। তো এরপরে কি করতে পারি, আবার এখানে আমরা 00 ব্যবহার করলাম, এখন এইখানে 26 দিয়েছিলাম, এইখানে আমরা 27 দিয়ে দেখতে পারি। সো এইখানে আমরা 27 দিলাম, 27 37 00 দিয়ে নেক্সট করলাম, দেখেন এইখানে কিন্তু মেল ক্রিয়েট করা নাই। এখন এখান থেকে তাহলে আবার 1 দিব। সো দেখেন এইখানে কিন্তু মেল ক্রিয়েট করা আছে এই নাম্বার দিয়ে, আমি এই নাম্বারটা এখানে পেস্ট করছি, দেখেন 01718, 26 ছিল, এখন আমরা এখানে 27 করে দিচ্ছি, 27 37 এবং 01। তো এই মেল, এই নাম্বারে কিন্তু মেল ক্রিয়েট করা আছে। আমি এখান থেকে 01 দিলাম এবং এটাকে কপি করে নিলাম, করে নেওয়ার পর শো পাসওয়ার্ড উঠিয়ে দিয়ে নেক্সট করে দিচ্ছি, দেখেন আমি নেক্সট করে দিলাম, দেখেন এখানে বলছে যে পাসওয়ার্ডটা মিসম্যাচ, অর্থাৎ পাসওয়ার্ডটা মিলছে না, সেক্ষেত্রে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এখান থেকে আমি প্রথম 3টা ডিজিট বাদ দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করলাম, হয়নি, এরপর শেষের 3টা ডিজিট বাদ দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করলাম, দেখেন তাও হয়নি। তো সেক্ষেত্রে আমি পুরো ফোন নাম্বারটা এখন দিলাম, দেখেন দিয়ে নেক্সট করলাম, তাও বলছে যে এটা হয়নি, তাহলে আমরা নেক্সট ট্রাই করব। তো এখান থেকে দেখেন আমি ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে চলে গেলাম, গিয়ে এই নাম্বারটা আবার পেস্ট করলাম, করে দেখেন 01-এর জায়গাতে আমি এখন 02 ইউজ করে দিব। তো 02 ইউজ করে নেক্সট করে দিলাম, এই নাম্বারেও দেখেন মেল ক্রিয়েট করা আছে। তো এই নাম্বারটা এখন আমরা দিয়ে দেখি, তো প্রথমে এখান থেকে আমরা শেষের 3টা ডিজিট বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে নেক্সট করে দিচ্ছি, পাসওয়ার্ড মিলে নাই, এরপর দেখেন আমি প্রথম 3 ডিজিট দিচ্ছি, দিয়ে নেক্সট করে দিচ্ছি, দেখেন তাও পাসওয়ার্ড মিলে নাই, এবার আমরা ফুল নাম্বারটা দিব, দিয়ে দেখব, দিয়ে নেক্সট করে দিচ্ছি, সরি এইখানে আমরা 02 দিয়েছিলাম, এখানে 01 দিয়েছি, 02 দিব, 02 দিয়ে নেক্সট করব, দেখি মিলে কিনা।
সো আমার মনে হচ্ছে এটার পাসওয়ার্ড মিলে গেছে। দেখেন এই মেলটার কিন্তু পাসওয়ার্ড মিলে গেছে, এই মেলটা আমরা পেয়ে গেছি। তো এখন এখান থেকে আমরা নেক্সট করে দেব। এইখানে কিন্তু আমাদের তেমন কিছু করার নেই, আমরা একটা মেল পেয়ে গেছি। এখন আমরা কি করব, এই মেলটাকে আমাদের এক্সেল শিটে লিস্টেড করে রাখব। সো এর জন্য আমি এখান থেকে একটা এক্সেল শিট ওপেন করে নিচ্ছি, মাইক্রোসফট অফিস এক্সেল। তো এক্সেল শিট নিয়ে নিচ্ছি। তো এইখানে এক্সেল শিটের নাম দিতে পারেন CODE কোড, MAIL মেল, কোড মেল। এবং এই এক্সেল শিটটা ওপেন করে নিচ্ছি। এক্সেল শিটে যেহেতু আমরা ফোন নাম্বার পাসওয়ার্ড হিসেবে রাখব, সো এইখানে কিছু ফরম্যাটের বিষয় আছে। আমি এইখানে কিভাবে আপনারা মেল কালেক্ট করার পর সংরক্ষণ করবেন সেই বিষয়টাও দেখিয়ে দিব। তো আপনারা চাইলে একটু পরিশ্রম করলে, অনেক সময় দেখা যাচ্ছে গুগল আপডেটজনিত কারণে বাল্ক মেলগুলো, অর্থাৎ যেগুলো VPN মেল আছে, সেই মেলগুলো সেই সময়গুলোতে কিন্তু আপনারা ফ্রি বাড়িতে বসে না থেকে বা ফ্রিলি বসে না থেকে এই কোড মেলের কাজগুলো করে পার ডে মিনিমাম 200 থেকে 500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। সেক্ষেত্রে কাজ করতে করতে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তখন কিন্তু এখন আপনি যে কয়টা মেল খুঁজে পাবেন, নেক্সট টাইমে কিন্তু এর চেয়ে বেশি মেল খুঁজে পাবেন। সো দেখেন আমি এখানে কি করব, এইখানে ইউজার নেমটা রাখব এবং এখানে পাসওয়ার্ড রাখব। তাহলে এখানে আমি ইউজার নেম দিতে পারি USERNAME, ইউজার নেম দিলাম। দেন আমি এখানে পাসওয়ার্ড দিতে পারি PASS পাসওয়ার্ড। দেন এইখানে আমি দিব হচ্ছে ইয়ার, কারণ এই মেলগুলোর ইয়ার লাগবে, YEAR ইয়ার। সো দেখেন আমি এখান থেকে আমি প্রথমে এই মেলটা নিয়ে নিব। তো প্রথমে আমি এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিচ্ছি, এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিলাম। তো এরকম আসার কারণটা হচ্ছে এখানে স্পেস পাইনি, তো এই স্পেসটাকে আমি বড় করে দিলাম। তো দেখেন এই ক্ষেত্রে কিন্তু আমার নাম্বারের আগে একটা শূন্য ছিল, সেই নাম শূন্যটা চলে গেছে। তো এই শূন্যটা রাখার জন্য আপনি টোটালটা এই বি এর উপর ক্লিক দিবেন। বি এর উপর ক্লিক দিয়ে এই এক্সেল শিটের টোটাল কলামটাকে সিলেক্ট করে নেবেন। দেন এটার উপর সিলেক্টেড অংশের উপর রাইট ক্লিক দিবেন। দিয়ে এইখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট সেলস একটা অপশান আছে, ফরম্যাট সেলসে চলে আসবেন। তো ফরম্যাট সেলসে এসে আমরা এই কলামটার ফরম্যাটটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিলে হবে কি, সামনের জিরোটা থেকে যাবে, যেহেতু এটা আমাদের পাসওয়ার্ড, যার কারণে সামনের জিরো না থাকলে তো পাসওয়ার্ডে কাজ করবে না, যার জন্য এখানে এই জিরোর ভ্যালু আছে। সো দেখেন আমরা এখান থেকে জেনারেল করা থাকবে, জেনারেল থেকে টেক্সট করে দিয়ে ওকে করে দেব। ওকে করে দিলাম, এখন আমরা এখানে জিরো সামনে দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন সামনের জিরোটা থেকে গেল। তো এখন আমরা এখান থেকে কি করব, এই ইউজার নেমটা নিয়ে নিব। এই যে ইউজার নেম আছে, এই ইউজার নেমটা নিয়ে নিচ্ছি, রাইট ক্লিক দেন কপি। তো ইউজার নেম নিয়ে আমরা এখানে ইউজার নেমের সেলসে পেস্ট করে দিব। তো এই কলামে পেস্ট করে দিলাম, এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড, এবং এখানে আমরা এখন ইয়ারটা রাখব। সো দেখেন এই মেলের, এই মেলটা কোন ইয়ারে ক্রিয়েট করা হয়েছে সেটা বুঝবো কিভাবে। তো এটা বোঝার জন্য আমরা চলে যাব, দেখেন এই মেলের ইনবক্সে, এখান থেকে আমি এই মেলের ইনবক্সে চলে যাচ্ছি। তো ইনবক্সে যাওয়ার জন্য এখানে দেখেন 9-ডট মেনু আছে। তো এই 9-ডট মেনু থেকে আমরা সরাসরি জিমেইলে ক্লিক দিয়ে দেব। তো জিমেইলে ক্লিক দিলাম। সো জিমেইলে ক্লিক দেওয়ার পর এটার ইনবক্সে নিয়ে আসবে। দেখেন আমি জিমেইলে ক্লিক দিয়েছি, এটার ইনবক্সে দেখেন এখানে শো করছে যে আগস্ট 12। সবার শেষেরটা আপনি লক্ষ্য করবেন, সবার শেষেরটা হবে হচ্ছে আপনার মেলের বয়স আগস্ট 12। তো আগস্ট 12 অর্থাৎ এটা 2020 সালে এই মেলটা ক্রিয়েট করা হয়েছে। তো 2020 সালে যে মেলগুলো ক্রিয়েট করা হয়েছে সেই মেলগুলো কিন্তু আপনার হচ্ছে ভ্যালু কিছুটা কম, চলবে না এমন না, এই মেলগুলো ভ্যালু কিছুটা কম, অর্থাৎ এই মেলগুলোর দাম আপনি কিছুটা কম পাবেন, অথবা কিছুদিন এই মেলগুলো আপনার নিজের কাছে সংরক্ষণ করতে হবে, তারপর সেলস করতে পারবেন। সো তাহলে এটার ইয়ারটা আমরা লিখে নিচ্ছি। তো এটার ইয়ার 2020, এটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমরা কি কি সংরক্ষণ করলাম, ইউজার নেমটা সংরক্ষণ করলাম, পাসওয়ার্ডটা সংরক্ষণ করলাম এবং ইয়ারটা সংরক্ষণ করলাম।
সো আমরা আপাতত এই তিনটা সংরক্ষণ করলাম, যদি আমাদের প্রয়োজন লাগে তাহলে আমরা ইয়ারের আগে বা ইয়ারের পরে কোনো কিছু যদি সংরক্ষণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইয়ারটাও সংরক্ষণ সেটাও সংরক্ষণ করব। তো সেটা সংরক্ষণ করার জন্য সি এর আগে অর্থাৎ ইয়ারের আগে যদি কোনো কিছু সংরক্ষণের প্রয়োজন পড়ে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করবেন, তাহলে দেখবেন তার আগে একটা কলাম তৈরি হয়েছে, সেই কলামে আপনি সেখানে সংরক্ষণ করতে পারেন। সো দেখেন এখানে পাসওয়ার্ডটা কিন্তু 02 হবে, 02 করে দিচ্ছি আমি, 02 করে দিলাম। দেওয়ার পর এখন আমরা কি করব, এখান থেকে এই মেলের সিকিউরিটি অপশানে আসব। সিকিউরিটি অপশানে এসে নিচের দিকে আসব, নিচের দিকে আসার পর দেখব যে ইওর ডিভাইস, এই ডিভাইসটা দেখব যে কোন ডিভাইস দিয়ে এখন লগ ইন করা আছে। এখানে যদি একাধিক ডিভাইস দিয়ে লগ ইন করা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের আমাদের যে ডিভাইস অর্থাৎ ইওর ডিভাইস, দিস ডিভাইস এরকম লেখা থাকবে, এবং এখানে যদি অন্যান্য ডিভাইস দিয়ে লগ ইন করা থাকে সেটার কিন্তু দেখেন এইখানে হচ্ছে বাংলাদেশ আগস্ট 28 দেখাচ্ছে, অর্থাৎ আগস্টের 28-এ উইন্ডোজ দিয়ে এই মেলটা কিন্তু একজন ভিজিট করছে, তো এরকম দেখাচ্ছে। তো আপনার যদি এখানে স্যামফনি বা আদার্স কোনো ফোন দিয়ে বা আদার্স কোনো কম্পিউটার দিয়ে লগ ইন করা থাকে তাহলে কিন্তু এই দিস ডিভাইস সেকশনে না থেকে অন্য সেকশনে থাকবে, তো সেই সেকশন থেকে আপনি ওই ডিভাইসগুলোকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে শুধু এক কথায় সিকিউরিটিতে আসার পর দেখবেন যে আপনার পিসি ছাড়া অন্য কোনো পিসি দিয়ে যদি মেলটা লগ ইন করা থাকে তাহলে সেগুলোকে সাইন আউট করে দিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি কোড মেল সংগ্রহের বিষয়। তো এই কোড মেল সংগ্রহ করে কিন্তু আপনি অনায়াসেই দিনে 500 থেকে 500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন, বা যদি আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আরও বেশি ক্রিয়েট করতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন। এখানে আপনি পার ডে এই মেলের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে পার ডে আপনি 10টা মেল যদি সংগ্রহ করতে পারেন তাহলেই সেলস করে দিতে পারবেন। তো 10টা মেলের দাম হয়তো 60 টাকা বা 70 টাকা হবে, কখনো কখনো 80 টাকাও হতে পারে। এই মেলগুলোর বাজার উঠানামা করে, অর্থাৎ মূল্য কখনো বাড়ে কখনো কমে, সো তবে 6 টাকা বা 7 টাকার নিচে কখনো আসে না। এবং এই মেলগুলো যখন পুরাতন ইয়ারের হবে তখন কিন্তু এই মেলগুলোর প্রাইস কিছুটা বেশি হবে। তো আমরা এই শীটটা সেভ করে রাখলাম, দেখি আমরা নেক্সটে কত মিনিট হয়েছে সেটা দেখে নিই, মোটামুটি অনেক মিনিট হয়ে গেছে। সো আমি আর ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না, আপনারা কিন্তু এই ওয়েতে সেম ওয়েতে আমি যেভাবে মেলটা খুঁজলাম এইভাবে আপনারা মেল খুঁজে নিতে পারেন। তো এরপরে আমি সেকেন্ড আর একটা দেখাই যে কিভাবে সেকেন্ড মেলে যাওয়ার জন্য আপনার পিসিকে প্রস্তুত করবেন। দেখেন এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে চলে আসবেন, আসলে আপনি আবারও লগ ইন পেজটা পেয়ে যাবেন, এখান থেকে অ্যাড ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। তো এখানে এসে আপনি আবার পুনরায় ওই নাম্বারটাই দিয়ে দিবেন, এখানে 01718 27 37 02, আমরা এটাতে মেল পেয়েছিলাম, তাহলে এরপর 03 দিয়ে আমরা ট্রাই করব, 03 দিয়ে ট্রাই করলাম, এরপর 4 দিয়ে ট্রাই করব। তো 4 দিয়ে ট্রাই করে এইভাবে যদি না পাই এখান থেকে শেষ পর্যন্ত আমরা চলে যাব। এখান থেকে শেষ পর্যন্ত বলতে আমি বোঝাচ্ছি 04-এর পর দেখা যাচ্ছে আমরা 00-তে ফিরে আসব। 00-তে ফিরে আসার পর আমরা তখন এই 27-এর জায়গায় 27 না রেখে এইখানে আবার 8 করে দিব, অর্থাৎ 28 করে দিব। তো 28 করে দিয়ে সার্চ করব, 28 37 00 করলাম, করে যদি না পাই 1 করে দিব। সো এইভাবে আমরা মেলটাকে সার্চ করতে থাকবো। এইভাবে যদি আপনি মেলটাকে সার্চ করতে থাকেন তাহলে কিন্তু পার ডে আপনি মিনিমাম 40 থেকে 45 বা 50টা মেল সংগ্রহ করতে পারবেন। এইভাবে আপনি কাজ করলে পার ডে 200 থেকে 500 পর্যন্ত মেল সংগ্রহ করে সেলস করতে পারেন, অর্থাৎ 200 টাকা থেকে 500 টাকার হচ্ছে মেল সংগ্রহ করতে পারেন, অর্থাৎ 40টা বা 50টা। সো এইখানে আর একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড, দেন এরপর রিকোভারি মেল। রিকোভারি মেলটা যদি এখানে দেওয়া থাকে, এই মেলে যদি রিকোভারি মেল দেওয়া থাকে, আমরা যে মেলটা দিয়ে কিছুক্ষণ আগে সংরক্ষণ করেছিলাম, তো সেই মেলটার যদি রিকোভারি মেল দেওয়া থাকে তাহলে সেই রিকোভারি মেলটা আমাদের সংরক্ষণ করতে হবে এক্সেল শিটে। সো এই রিকোভারি মেলটা সংরক্ষণ কিভাবে করব সেটা আমি এখন দেখা দিচ্ছি। আমরা এখান থেকে এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই সেটিংসে চলে আসব। এই সেটিংসে আসার পর সিকিউরিটি অপশান আছে, সিকিউরিটি অপশানে আসব। তো এই সিকিউরিটি অপশান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে এখানে রিকোভারি মেল,
তো এইখানে দেখেন রিকভারি মেলটা অ্যাড করা আছে। তো রিকভারি মেলটা যদি না থাকতো তাহলে এই রিকভারি মেলটা আমরা অ্যাড করে নিতাম। তো এই রিকভারি মেলটা আমরা দেখেন এইখানে দেখাচ্ছে যে পাসওয়ার্ড পুনরায় দিতে হবে, পাসওয়ার্ডটা দিলে তারপরে আমাদের রিকভারি মেলে নিয়ে যাবে 01718 27 37 02, দিয়ে নেক্সট করে দিলাম। সরি, টু ফার্স্ট ভেরিফাই ইটস ইউ, শো পাসওয়ার্ড 01718 27 37 02, দিয়ে এটা নেক্সট করে দিচ্ছি। এইখানে নেক্সট করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রিকভারি মেল। তো এই রিকভারি মেলটা আমরা জাস্ট কপি করে নিব। এখান থেকে কপি করে নেওয়ার পর এখান থেকে ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে দিয়ে আমরা এই পেজ থেকে বের হয়ে আসব। তো এই পেজ থেকে বের হয়ে এসে তারপরে এটা আমাদের এক্সেল ফাইল, এইখানে রিকভারি মেল, এই রিকভারি মেলের সেলসে এটা অ্যাড করে দিব। এবং এইখানে এই এটার নাম দিব রিকভারি, RECOVERY, রিকভারি MAIL মেল। সো এই পর্যন্তই। প্রথম প্রথম কলামে আপনি দিবেন ইউজার নেম, দ্বিতীয় কলামে পাসওয়ার্ড, তারপরের কলামে থাকবে রিকভারি মেল, দেন সবার শেষের হচ্ছে কলামে থাকবে ইয়ার। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।